জন্ম থেকে পঙ্গু, তবুও তার প্রবল ইচ্ছা শক্তির কাছে হার মেনে যায় সব প্রতিবন্ধকতা। বলছি সুনামগঞ্জের শারীরিক প্রতিবন্ধী শিশু ফাইজা আক্তার রোজির কথা। হাঁটুতে ভর করে প্রতিদিন প্রায় আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত বিদ্যালয়ে যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী। এই অবস্থায় রোজিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন বিন্দু তালুকদার। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কৃষকের সন্তান ফাইজা আক্তার রোজি পায়ে জন্মগত ত্রুটি থাকায় দুই হাঁটুর উপর ভর করে চলাফেরা করতে হয় তার। ফাইজা বর্তমানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার বিদ্যালয়ে যাওয়ার পথ অর্ধেক অংশ পাকা আর বাকি অংশ কাঁচা। পাকা সড়কে হাঁটলে পায়ে ব্যথা পায়, চামড়া উঠে রক্ত বের হয়, তাই বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নিচ দিয়ে কাদামাটি মারিয়ে স্কুলে যায় ফাইজা। আমার মেয়েটা তো প্রতিবন্ধী, এ খুব স্কুলের দা খুব আকর্ষণ। এ প্রতিদিন স্কুলে যায় আয় নিজের ব্যক্তিগত, মা কোনোদিন কাজ করতো, কাজের ঝামেলায় মায় দিতে পারে না, কিন্তু হে হে খাই যাইতে পারে, কিন্তু মেঘ বাদলইলে হে কোনো দিন তার স্কুল গেপ হয় না, এ যাওয়াতেই আছে। কিন্তু হে দুজে রাস্তা বাদে ফাঁকার মাঝে যাইতে চায়, তাহলে তার ঠেঙে দিয়ে রক্ত ছুটি যায়। রক্ত ছুটার কারণে হে মাছ ফিল্টে দিয়ে হে ফেঁকের দিকে হাইটে হাইটে বাড়িতে আসে, আবার হাইটে হাইটে আবার স্কুলে চলে যায়। মায় কোনো দিন কাজ করতে পারে, কাজ করে নাই, তাই কাজের জন্য নরমায় দিতে পারে না। মেয়েটা তো জন্ম থেকে প্রতিবন্ধী, এরকমই তাই চলে, এরকমই তাই যায়। তবে ওয়ান তো শিক্ষক সহ এলাকাবাসী। এই জন্য আমাদের খুব কষ্ট হয়, সে দুপাতেই সমস্যা, হাঁটতে পারে না, হাঁটু দিয়ে হাঁটে। তো তার নাম হচ্ছে ফাইজা আক্তার রুজি। তো সে প্রতিদিন স্কুলে আসে, খুব কষ্ট করে স্কুলে আসে, যেহেতু সে হাঁটতে পারে না, হাঁটু দিয়ে হাঁটে, তো সে খুব কষ্ট করে স্কুলে আসে, প্রতিদিন স্কুলে আসে, স্কুল মনোযোগ ক্লাস মনোযোগ দিয়ে শোনে। তার পড়ালেখার খুবই ইচ্ছা আছে, সে বড় হতে চায়। তো আমরাও চাই যে এই প্রতিবন্ধকতা যেন তার জন্য বাধা হয়ে না দাঁড়ায়। সে হামাগুড়ি দিয়ে প্রতিদিন স্কুলে যায়। ইতোমধ্যে ফাইজাকে একটি হুইল চেয়ার দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। নিয়মিত প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে সে, প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাকে। সমাজসেবা অধিদপ্তরের থেকে যখন যে সুযোগ সুবিধা আসবে, প্রতিবন্ধী হিসেবে বা একজন মেধাবী ছাত্রী হিসেবে, আমরা সেই সুযোগটা সুযোগ সুবিধা তাকে দেওয়ার সর্বোচ্চতম চেষ্টাটা করব। সব প্রতিবন্ধকতা জয় করে প্রতিবন্ধী ফাইজা সফলতার দিকে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। সৈয়দা মুনিরা ইসলাম, বিশেষ প্রতিনিধি, আরটিভি।